তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনাটি ইওর অনার সংঘটিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। সো ইওর অনার, রাষ্ট্রপক্ষ মনে করে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী, আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ইওর অনার, হ্যাঁ, আজকের শুনানি মুলতবি, শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হবে। কেমন আছো? ভালো আছি রেনু। হাসিনা, রেহানা, কামাল, জামাল সবাই ভালো আছে। আর আমার রাসেল সোনা? রাস্তায় গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বারান্দায় যায়, ভাবে আব্বা এসেছে। আব্বা আমার শরীর কেমন? ওনারাও ভালো আছেন। আর তুমি? ছেলে মেয়েদের সাথে আনিনি বলে মন খারাপ করনি তো? ইচ্ছে করে আনিনি, বন্দি বাবাকে দেখতে সন্তানের ভালো লাগে। ওদেরকে বলো তোমাদের বাবা বন্দি আছেন, যাতে সবাই মুক্ত হয়। এটা নিয়ে মন খারাপ করবে না, আমি তোমাকে দেশের জন্য উৎসর্গ করেছি। খাতা কলম আবার লিখতে শুরু করো। এত কি লিখবেন মুজিব সাহেব, কয়দিন রিবা দুনিয়া? টিপু সুলতানের ওই কথাটা শুনেননি? শেয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমাকে নিয়ে ভেবো না রে, আই ওয়াজ বর্ন টু সাফার। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও ফাঁসির দড়ি হাতে নিয়েও সত্য বলতে ভয় পাই না। ষড়যন্ত্র চলছে, চলবেও, আমার ফাঁসি হয়ে যাবে, ভয় পাই না। ষড়যন্ত্র যত শক্তিশালী হোক সেটা মিথ্যা, জনতার শক্তির উপর আমার বিশ্বাস আছে। ধন্যবাদ পল্লী সম্রাট আব্বাস ভাই, ষড়যন্ত্রের গন্ধটা পাকিস্তানের শুরুতেই আপনি পেয়েছিলেন। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। নদীর আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে শুধাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে শুধাই রে, আমি কারে শুধাই রে, নদীর কুল না
রে। আব্বাস ভাই, এত সুন্দর করে কিভাবে গান? বাংলা ভাষার কারণে গাইতে পারি গো। যদি বাংলা না থাকে তাহলে আমার গানও নাই। কিন্তু মুজিব, আমার তোমার এই ভাষা কি থাকবে? ষড়যন্ত্রের বাসনা পাই, তুমি পাও? তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা? বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধূলিসাৎ, হাওয়া ফুস। শোনো মিয়া, নিজেকে ছোট দেব না, তরুণরাই তো পৃথিবী পাল্টায়। কারণ তরুণরাই পুরনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায়। মনে রাখবা, সবাইরে এক স্রোতে ভাষা নই আসল নেতার কাজ। সুর কথা তাল এক না হলে গান তার যোগ্যতা হারায়। তেমনি সব ধর্মের সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায়। ভাষার ব্যাপারে সবাই এক না হলে ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা কমরুদ্দিন ভাই, আমরা সবাইকে এক করতে পারি না? ছাত্রলীগ, তমুদ্দিন মজলিস, ছাত্র ফেডারেশন, সবাই মানবে? সবাই মানতেই হবে কাশিম ভাই, এটা কোনো দলের ব্যাপার না, বাংলা ভাষার ব্যাপার, সব মানুষের ব্যাপার। এক কাবলি মুখ মানতে হয়, কাবলি মুখ আপ লোক কাবলি মুখ মানতে হয়। খুব আচ্ছা সা সোয়াদ হগা লেঙ্গা। বাঙালি হয়ে উর্দু বলছো, তাও আবার ভুল উর্দু। শুনতে হয় বাংলা নাকি নেই থাকে গা, ইসিলিয়ে আপ থেকে চেষ্টা করতে হয়। ষড়যন্ত্র কথা গভীরে দেখেছেন? দাও দুটো বুট তিন জায়গায় ভাগ করে দাও। ষড়যন্ত্র ধূলিসাৎ করতে অনেক কষ্ট করতে হবে মুজিব, আর কষ্ট যদি করা যায় তাহলে বিস্ফোরণ একটা ঘটবেই। এরপর আমরা সব সংগঠনকে এক করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ তৈরি করি। 11ই মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে ঘুরতে থাকি জেলা থেকে জেলায়, ষড়যন্ত্র ধূলিসাৎ করতে ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে। 11 মার্চের হরতাল কোনোভাবেই হতে দেওয়া যাবে না। 19 মার্চ কায়দা আজম আসছেন, 21 মার্চ রিসকোর্সে তার জনসভা, 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। অবস্থা খুব খারাপ, স্কুল কলেজের ছাত্ররা উর্দুর এগেইনস্টে, এখন কি হবে? আরে ধুর, এটা হিন্দুদের কার সাথে? কোন মুসলিম নেতা বাংলার পক্ষে বলেছে? এখন সিঙ্গারা কেন খাবো? আরে এখন বিষ খাওয়ার সময় নাই। স্যার, খাওয়ার জন্য না, ঠোঙাটা এনেছি দেখার জন্য। এই লিফলেট কবে বেরিয়েছে? জানি না স্যার, আজকে পেলাম। প্রচারের কি কৌশল দেখেছেন? ভারতের বুদ্ধি ছাড়া এটা হতেই পারে না স্যার। আচ্ছা এই শেখ মুজিবুর রহমানটা কে জানো? ছাত্রলীগ নেতা, ঢাকা ইউনিভার্সিটি, এখন সোহরাওয়ার্দী সাহেবের ডান হাতের একটা আঙুল, তবে খুব তাড়াতাড়ি ডান হাত হয়ে যাবে, স্পিড ভালো ছেলের। চারিদিকে সোর্স পাঠাও, লিফলেট বিলি করতে দেখলে অ্যারেস্ট করবে। কোন প্রেসে ছেপেছে? প্রেস বন্ধ করে দাও। বুঝে গিয়েছি, ভরসা এখন লাঠি, লাঠি ছাড়া উপায় নাই, একদম তক্তা বানায় ফেলতে হবে, তক্তা। দুষ্কৃতকারী, জাতীয় সংহতির জন্য উর্দুই একমাত্র ভাষা, আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায়। হরতাল ব্যর্থ, কিছু হিন্দু দোকান বন্ধ ছিল, আর কিছু ছাত্রছাত্রী লাফালাফি করেছে। আরে এত হালকা করে দেখবেন না, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি।